প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 11 আগস্ট 2020, 27 শ্রাবণ 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনের মতো আজও দৈনিক কোভিড-19 নিয়ে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে আপনাদের সামনে হাজির হয়েছি। গত 24 ঘন্টায় 86টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। নতুন আরেকটি বেসরকারি ল্যাব, ঢাকাস্থ একটি বেসরকারি ল্যাব সংযুক্ত হয়েছে, সেটা হলো মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড, মিরপুর ব্রাঞ্চ। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,317টি, পরীক্ষা হয়েছে 14,820টি নমুনা, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,27,988টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,996 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 2,63,503 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 20.22% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.46%। এখানে আরেকটি সামারি রিপোর্ট বা সংক্ষিপ্ত রিপোর্ট আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ কোভিড-19 মর্বিডিটি অ্যান্ড মর্টালিটি উইকলি আপডেট। এই আপডেট অনুযায়ী 10 আগস্ট পর্যন্ত বাংলাদেশে যেগুলো আক্রান্ত শনাক্ত হয়েছে, ডিভিশন বিভাগ অনুযায়ী যে শতকরা হার আক্রান্ত শনাক্তে, সেই তথ্যটি আমি উপস্থাপন করছি। ঢাকা বিভাগে 64.7%, চট্টগ্রাম 14.4%, রাজশাহী 5.5%, খুলনা 5.1%, সিলেট 3.2%, রংপুর 2.7%, বরিশাল 2.5% এবং ময়মনসিংহ ডিভিশনে 1.9% আক্রান্ত শনাক্ত হয়েছে 10 আগস্ট পর্যন্ত। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,535 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,51,972 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.67%। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন 3,471 জন। শনাক্ত বিবেচনায় সুস্থ মৃত্যুর হার, দুঃখিত, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন যারা, তাদের মধ্যে পুরুষ 28 জন, নারী 5 জন, এবং এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,749 জন, শতাংশ বিবেচনায় 79.20%, এবং নারী 722 জন, 20.80%। বয়স বিভাজনে 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে তাদের সংখ্যা 11 থেকে 20 বছর 1 জন, 31 থেকে 40 বছর 5 জন, 41 থেকে 50 বছর 2 জন, 51 থেকে 60 বছর 5 জন, 61 থেকে 70 বছরের 14 জন, 71 থেকে 80 বছর 3 জন, এবং 81 থেকে 90 বছরের 3 জন। এ পর্যন্ত বয়স বিবেচনায় মৃতের সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছরের 19 জন, 0.55%, 11 থেকে 20 বছর 34 জন, 0.98%, 21 থেকে 30 বছর 90 জন, 2.59%, 31 থেকে 40 বছর 224 জন, 6.45%, 41 থেকে 50 476 জন, 13.71%, 51 থেকে 60 বছর 986 জন, 28.41%, এবং 60-এর অধিক বয়সের 1,642 জন, 47.31%। বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা, ঢাকা বিভাগ গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা, ঢাকা বিভাগ 15 জন, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে 5 জন করে, রংপুর বিভাগ 4 জন, খুলনা বিভাগ 3 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা, ঢাকা বিভাগ 1,654 জন, চট্টগ্রাম বিভাগ 816 জন, রাজশাহী 226 জন, খুলনা 268 জন, বরিশাল 134 জন, সিলেট 158 জন, রংপুর 139 জন এবং ময়মনসিংহ বিভাগে 76 জন।
চব্বিশ ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 30 জন এবং বাড়িতে 3 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 2,127 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছে 202 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 235 জন এবং চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 17 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,759 জন। সারা দেশে অন্যান্য হাসপাতালে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 94 জন। সারা দেশে শয্যা সংখ্যা সব মিলিয়ে সাধারণ শয্যা সংখ্যা 15,268টি, রোগী ভর্তি আছে 4,121 জন, শয্যা খালি আছে 11,147টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 543টি, রোগী ভর্তি আছে 313 জন, শয্যা খালি আছে 230টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,557টি, সারা দেশে হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 350টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটের সংখ্যা 160টি। গত 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছে 863 জন। আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 24 ঘন্টায় 584 জন। এ পর্যন্ত আইসোলেশনে 58,345 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 39,085 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 19,260 জন। কোয়ারেন্টাইনে 24 ঘন্টায় যুক্ত হয়েছেন 2,884 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,559 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 4,57,608 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 4,04,801 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 52,807 জন। ফোন কলের তথ্য, হটলাইনে 24 ঘন্টায় ফোন কলের সংখ্যা 63,363টি ফোন, এর মধ্যে স্বাস্থ্য বাতায়নে 1,6,2,6,3 10,773টি, 3,3,3 এই হটলাইনে 52,189টি এবং আইডিসিআরের হটলাইন 10,655-এ 401টি। এ পর্যন্ত হটলাইনে মোট ফোন কলের সংখ্যা 1,86,51,091টি। টেলিমেডিসিন সেবা, গত 24 ঘন্টায় কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন টেলিমেডিসিনের মাধ্যমে 1,678 জন। এখানে উল্লেখ্য, গত কয়েকদিনের তুলনায় গত 24 ঘন্টায় টেলিমেডিসিন সেবা কম হওয়ার কারণ, গতকাল সার্ভারের যে সমস্যা ছিল সেই সার্ভারের সমস্যার কারণে ফোন এই সেবাটি ব্যাহত হয়েছে এবং অনেক কম রোগীকে এই সেবা দেওয়া গেছে, যা 1,678টি। 1,678 জন করোনা রোগী আক্রান্তের মধ্যে বিশ্লেষণ করে দেখা গেছে সেখানে অল্প ঝুঁকিপূর্ণ ছিলেন 85.14%। আমি আবার বলছি, 1,778 জন করোনা আক্রান্ত রোগীদের বিশ্লেষণে অল্প ঝুঁকিপূর্ণ ছিলেন 85.14%, মধ্যম ঝুঁকিতে ছিলেন 12.50% এবং অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন 2.36%। গতকাল এক মেডিকেল অ্যাসেসমেন্ট এবং চিকিৎসা প্রদান করা হয়েছে 310 জনকে এবং ফলো আপ কলের চিকিৎসা সেবা ছিল 82টি এবং ইনকামিং কলের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল 1,286টি, এই সর্বমোট 1,678 জনকে। এবং যেই মেডিকেল অ্যাসেসমেন্টের তথ্য অনুযায়ী শারীরিক জটিলতা আক্রান্ত রোগী ছিলেন 20.32%, শুধুমাত্র করোনা আক্রান্ত এমন রোগী ছিলেন 79.68%, এবং যারা বিভিন্ন শারীরিক জটিলতা আক্রান্ত তাদের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত ছিলেন 49.21%, উচ্চ রক্তচাপে 39.68%, এজমা বা শ্বাসকষ্টে 19.05%, হৃদরোগে 1.59% এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন 3.17%। গতকাল যা ফলো আপ অ্যাসেসমেন্ট হয়েছে তাদের মধ্যে মৃত ব্যক্তি ছিলেন 1 জন, যিনি মৃত্যুবরণ করেছেন তার বয়স ছিল 50 বছর এবং তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। যারা কল দিয়েছিলেন তাদের মধ্যে 67% পুরুষ এবং 33% নারী। এছাড়া কলের 23% ছিল করোনা ভাইরাস সম্পর্কিত, 20% ভাইরাস জ্বর সংক্রান্ত,
10% শুকনো কাশি, 8% গলা ব্যথা জনিত কল ছিল এবং বেশিরভাগ কল ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগ থেকে। এছাড়া করোনাকালীন সময়ে মা টেলিহেলথ সেন্টার চালু আছে, যার মাধ্যমে গর্ভবতী মা ও শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়, কাউন্সেলিং করা হয় এবং রেফারেল প্রদান করা হয়। এই টেলিমেডিসিন সেন্টার থেকে এখন পর্যন্ত 1,395 জন গর্ভবতী মা ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে, যার মধ্যে 206 জন করোনা আক্রান্ত গর্ভবতী মাকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ পর্যন্ত টেলিমেডিসিনে কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 188,392 জন। 24 ঘন্টায় স্ক্রিনিং কার্যক্রম চালু আছে এবং স্ক্রিনিং করা হয়েছে 1,717 জনকে। এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1,216 জন, সকল স্থল বন্দরে 298 জন এবং 2টি সমুদ্র বন্দরে 203 জন। এবং এ পর্যন্ত এই সকল বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট স্টেশনে 813,946 জনকে স্ক্রিনিং করা হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 66,973 জন। এ পর্যন্ত শনাক্ত 26,32,773 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 1,108 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 53,677 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,53,409 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,97,18,030 জন। বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 5,719 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 7,28,013 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সূত্র, সিচুয়েশন রিপোর্ট 203, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, 10 আগস্ট 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। তথ্য শেষ করবার আগে প্রতিদিনের মতো আজও বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে। নিজেকে সুরক্ষিত রাখার জন্য যে স্বাস্থ্যবিধিগুলো প্রতিনিয়ত বলা হয়, এই স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই আপনারা যথাযথভাবে মেনে চলবেন। যেমন সঠিকভাবে মাস্ক পরা, সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, কমপক্ষে 1 মিটার বা 3 ফিট সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়িয়ে চলা। নিজে সুরক্ষিত থাকবেন, পরিবারের সকলকে সুরক্ষিত রেখে এই করোনা প্রতিরোধে সহায়তা করবেন। এই মহামারীতে যদি আমরা সবাই সচেতন, সতর্ক না থাকি, তাহলে যে কেউই যে কোনো সময় আক্রান্ত হতে পারি। যদিও সব সময় বলা হয় যে আক্রান্তের মধ্যে মৃদু উপসর্গ কম থাকে, কিন্তু কার ক্ষেত্রে জটিলতা আসবে এটা আমরা জানি না। কাজেই জটিলতার কথা চিন্তা করেই আমাদের সকলকেই এই রোগকে কোনোভাবে অবহেলা করা উচিত না। সেজন্যই নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলা উচিত এবং যাদের অসংক্রামক ব্যাধি আছে তারা আরও অনেক বেশি সতর্ক এবং সচেতন থাকতে হবে, কারণ তাদের ক্ষেত্রে জটিলতার ঝুঁকি বেশি। যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রেও জটিলতার ঝুঁকি বেশি। এই বিষয়গুলো আপনারা সবাই বিবেচনায় রাখবেন, সচেতন এবং সতর্ক হয়ে এই রোগ প্রতিরোধে সাহায্য করবেন। সবশেষে, যদিও এই তথ্যটি ইতিমধ্যেই সবাই আপনারা জেনেছেন, যে আগামীকাল থেকে এই অনলাইন ব্রিফিংটি আর হবে না, তবে যথারীতি প্রেস রিলিজ যেটা দেওয়া হয় সেই প্রেস রিলিজ সবাইকে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনারা তথ্য, সবগুলি তথ্যই আপনারা জানতে পারবেন। তথ্য প্রবাহে কোনো অসুবিধা হবে না, তথ্য নিয়মিতভাবেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হবে। এই অনলাইন ব্রিফিংটা আগামীকাল থেকে বন্ধ থাকবে এবং প্রেস রিলিজ নিয়মিতভাবে যাবে। সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই স্বাস্থ্য নিয়ম মেনে চলবেন, রোগ প্রতিরোধে সহায়তা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।